সর্বশেষ আলোচিত সব সংবাদ আর অবাক করা সব ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। সেই সাথে নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন। দর্শক, আপনারা অবগত আছেন শবনম ফারিয়া ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি গত কয়েকদিন যাবৎ সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু তাকে শেষ পর্যন্ত থানায় জিডি করতে হলো, এবং শেষ পর্যন্ত তিনি থানায় জিডি করেছেন। তার মূল উদ্দেশ্য, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং এ বিষয়ে সংবাদ বা খোঁজ খবর নেওয়ার জন্য আমরা যখন অনুসন্ধান চালিয়েছি তখন কিন্তু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এবং এর যে মূল কারণটি হচ্ছে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে যুক্ত হয়েছিলেন। তার নামটা মেন্স ফেয়ারেন্স লাভলি, কে হবে মাসুদ রানা। এই এই রিয়েলিটি শোতে যুক্ত হওয়ার পরই কিন্তু এখানে বিচারকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং এরই ধারাবাহিকতায় তিনিও যেহেতু সেখানে বিচারক হিসেবে যুক্ত ছিলেন, সেজন্য কিন্তু তাকেও তার মাসুল গুনতে হচ্ছে। অর্থাৎ তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে, এবং তিনি জিডি করার জন্য যেটি জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার নাম্বার সহ ছবি ভাইরাল হয়েছে, এবং সেখানকার তার বিচার কার্যের কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল হওয়া ভিডিওতে সাধারণ মানুষজন তীব্র ক্ষোভ জানাচ্ছেন, এবং সেই সাথে কিন্তু তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছেন, এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ তাকে হুমকি ধামকিও প্রদান করছেন, এবং এ কারণে তিনি নিরাপত্তাহীনতার কারণে কিন্তু শেষ পর্যন্ত থানায় জিডি করেছেন তার ব্যক্তিগত নিরাপত্তা জন্য। এবং শবনম ফারিয়ার এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হয়েছে, তারপরেই তিনি এ ধরনের জিডি করতে বাধ্য হয়েছেন। তো এই ছিল এই বিষয়ে সর্বশেষ খবর। এমন খবরগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন অদ্ভুত বাংলায়। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।